চীনে বিনামূল্যে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ার সুযোগ। যুক্তরাষ্ট্রের সড়ক দুর্ঘটনায় নবীপ্রবীর শিক্ষিকা আহত, ছেলে নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনুন বিস্তারিত। চীনের 10টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি কিছু শিক্ষার্থীকে বিনামূল্যে লেখাপড়ার সুযোগ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার 30 মে রাজধানীর একটি হোটেলে বিল্ড অ্যান্ড রোড চাইনিজ সেন্টার ও মালয়েশিয়া এডোর যৌথভাবে এডুকেশন এক্সপো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। রাজধানীর ডেমরায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক্সপোতে চীনের শীর্ষ 10টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এর আগে কলেজ শিক্ষার্থীরাও একটি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া সেরা 10 জন বিনামূল্যে লেখাপড়ার সুযোগ পাবেন তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে। সঙ্গে আবাসন সুবিধা থাকবে এবং প্রতি মাসে দেওয়া হবে 40,000 টাকা উপবৃত্তি। এছাড়া বাংলাদেশের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলের ভিত্তিতে ফ্রি স্কলারশিপ দেওয়া হবে। এক্সপোতে ঢাকায় চীনের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণা দেন মালয়েশিয়া এডুর চেয়ারম্যান প্রকৌশলী কোরবান আলী ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মারুফ মোল্লা। এদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ডক্টর সালমা আক্তার বয়স 33 ও তার স্বামী ডক্টর সাইফুল আমিন বয়স 32 যুক্তরাষ্ট্রের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় নিহত হয়েছে তাদের 11 মাস বয়সী ছেলে অনিন্দ। বর্তমানে ডক্টর সালমা আক্তার স্থানীয় একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন, তার স্বামীও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার 30 মে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার 28 মে টেক্সাস অঙ্গরাজ্যের সান পাট্রিসিও কাউন্টি শহরে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সালমা আক্তার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের প্রভাষক ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি জাপানে পিএইচডি শেষ করে 2022 সালে পোস্ট ডকের জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে যান। তিনি সেখানকার সান আন্তিনো শহরে স্বামী সন্তান নিয়ে থাকেন। জানা গেছে কয়েকদিন আগে স্বামী সন্তান নিয়ে ঘুরতে বের হন সালমা আক্তার। মঙ্গলবার বাসায় ফেরার পথে সান পাট্রিসিও কাউন্টি শহরে দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক ছেলে অনিন্দকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি সালমা আক্তারকে আইসিইউতে স্থানান্তর করেন। তার স্বামী ডাক্তার সাইফুল আমিনকে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ দিদারুল আলম গণমাধ্যমকে বলেন, সালমা আক্তার ও তার স্বামী সাইফুল আমিনের সুস্থতা কামনা করছি, আমরা সব সময় তার পাশে আছি। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।